নিচের দিক থেকে তাপ আর উপরে ঈমানের মহব্বত দুইটার বিনিময় এরা শাস্তি দিয়া যেই পরিমাণ কষ্ট হয় উনি আল্লাহকে ডেকে তার চাইতে বেশি মজা পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিক থেকে খুলে পড়ে গেছে আমরা গল্প কি শুনিনি এরকম শুনেছি তাহলে ওনাদের ওই কথাগুলোর মধ্যে বেশি তাসির ছিল বেশি আসর ছিল মানে ওই মুখগুলো নির্ভেজাল ছিল সঠিক ছিল আর যারা নিয়ত করে নিয়েছেন কিংবা নিয়ত করে খেয়েছেন কিংবা নিয়ত করে গিয়েছেন সে মানুষগুলোও কিন্তু আমাদের মতন সুদখোর ঘুষখোর এতটা ছিল না এজন্য শ্রোতাও ভালো ছিল বক্তাও ভালো ছিল অল্পতে বেশি কাজ হয়েছে এখন আমাদের শ্রোতার মধ্যেও ভেজাল বক্তার মধ্যেও ভেজাল তাই বলে কি আমরা ওয়াজ শোনা বন্ধ করে দিব আমাদের জিকির মাহফিলগুলোকে আমরা কি উঠিয়ে দিব আমরা এই কোরআনের সাথে আরো বেশি বেশি করে সম্পর্ক অর্জন করব কারণ জমিনে এখন বেশি সার না দিলে হয় না কারণ জমিন দুর্বল হয়ে গেছে সারে ভেজাল ঢুকে গেছে এর জন্য বছরে আগে একটা করে দোয়া মাহফিল করলে চলতো এখন কম করে হলো বছরে দশটা করে দোয়া মাহফিল করার দরকার ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমরা তো গ্রামগঞ্জে বসবাস করি আমরা জানি না পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে দেশের মানুষেরা ইজ্জত ঢাকার জন্য লজ্জায় শরমে কাপড় পরে না ওরা কাপড় পরে যেই কাপড় যদি পরি তাহলে আমার গায়ে ময়লা কম লাগবে আমার শরীরের মধ্যে রোদ লাগলে পরে শরীরের কালারটা নষ্ট হয়ে যাবে কাপড় পরলে কালারটা একটু ঠিক থাকবে ইজ্জত ঢাকার জন্য না শরমের জন্য না লজ্জার জন্য না ওরা এই কারণে পোশাক পরে আমাদের দেশে যদি কোরআন হাদিসের আলোচনা না থাকতো মাদ্রাসা মসজিদগুলো যদি না থাকতো মসজিদের মিনার থেকে যদি কোরআন হাদিসের আলোচনা না হতো আমাদের দেশেও ওই ন্যাংটামি সৈলাব হয়ে যেত অলরেডি মাহফিলগুলো কমতে শুরু করেছে দেখেন গত দুই বছরে কি পরিমাণ সমাজ ধ্বংসের মুখে চলে গেছে আমরা প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে লাভ করব কি আর আওয়ামী লীগ বিএনপি এই দোষাদোষি করে ফায়দা কি ভাই ঘর থেকে নিয়ে সমাজ সংসার প্রত্যেকটা জায়গাতে কোরআনুল করিমকে যদি আমরা সেট আপ করতে পারি এই কোরআনুল করিম এমন একটা নিয়ামত যেখানে যেমনে যেভাবে লাগাবেন আল্লাহর কোরআনের সোয়াতে আল্লাহ তাআলা সেই জায়গাকে গুলোকে তত বেশি আলোকিত করে দিবেন সুবহানাল্লাহ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আজকের শুধু জাহিলিও তার অন্ধকার নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মক্কার জমিনটা যখন অন্ধকারে আচ্ছান্ন হয়েছিল আল্লাহ তাআলা ওই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য বিশ্ব নবীর মতন একজন দামি মানুষকে পাঠালেন নবী আলাইহিস দুনিয়াতে এসে একটা দুইটা দিন নয় শুধু আওয়ামী লীগকে কেন দোষ দিবেন বিএনপি রে কেন দোষ দিবেন দোষ যদি দিতে হয় ওইভাবে যদি দোষ ধরতে হয় তাহলে তো একদিক থেকে দোষটা আমার নবীর ঘাড়ের মধ্যে পড়ে যায় নবীজি যেই দিন জন্ম নিয়েছেন সেই দিন থেকে নিয়ে আজ ৪০ বছর পর্যন্ত যত তার মাথার মধ্যে বুদ্ধি এসেছে সর্ব অবস্থায় সমাজের শান্তির জন্য বিশ্ব নবী চেষ্টা করেছিলেন সুবহানাল্লাহ ছোট মানুষ একটা সংগঠন বানিয়েছিলেন নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল ১৩ বছর পর্যন্ত মেহনত করেছেন নবী আলাইহিস সালামের পুরা জিন্দেগি মক্কার মানুষের কল্যাণ মুক্তি আর শান্তির জন্য মেহনত করেছেন নবীজির মতন একটা দামি মানুষ মাশাআল্লাহ নবীজির মতন একটা দামি মানুষ ১৩ বছর পর্যন্ত মেহনত করার পরও মক্কার জমিনে তিনি পরিপূর্ণ শান্তি আনতে পারেন নাই যখন নবীজি তার চেষ্টা দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে পারলেন না জাবালে নূর নামক উঁচু একটি পাহাড়ের মাথার মধ্যে চড়ে বিশ্বনবী ধ্যান করছেন গবেষণা করছেন রিসার্চ করছেন আর ফিকির করছেন নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ ৪০ বছর পরে বিশ্বনবীর কাছে আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ সাউন্ড একটু কমাই দেন মোহাম্মদুর রাসূল সাউন্ড একটু কমাই দেন মোহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে যখন লেগে গেছে আল্লাহ তাআলা কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছে ৪০ বছর ধরে যে রেজাল্ট তিনি আর একটু কমাই দেন কথাগুলো যেন বোঝা যায় যে রেজাল্ট তিনি তৈরি করতে পারেন নাই এই যেমনি কোরআনুল করিম নাজিল হয়েছে মুহূর্তের ভিতরে রেজাল্ট শুরু হয়ে গেছে আর একটু কমাই দেন মুহূর্তের ভিতরে রেজাল্ট শুরু হয়ে গেছে সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি মানুষগুলোকে যখন কোরআনুল করিম দান করলেন জাহিলি মানুষগুলো এত দামি হয়ে গেছিল হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বেশিরভাগ সময় আমরা দাহিয়াতুল কালবির কথা শুনেছি এই দাহিয়াতুল কালবির সুরত ধারণ করে বিশ্বনবীর কাছে আসা যাওয়া করতেন যে মানুষগুলো নবীজির কাল্লা কাটার জন্য ছুটে চলে যাচ্ছিল ও মানুষগুলোকে আল্লাহ তাআলা
কোরআনুল করিমের কাছে আসার কারণে এত দামি বানিয়ে দিলেন যে মরার পরে ওনারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা মরার আগেই তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদেরকে দান করেছেন যাকে আল্লাহ তাআলা রাখাল থেকে নিয়া রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়েছেন। পৃথিবীর এমন কোন মানুষ বলতে পারবে না যে আমি যেই কর্ম করি সেই কর্ম আমার নবী করে নাই। দুনিয়াতে মানুষের যত ধরনের কর্ম হয় সব কর্মগুলো আল্লাহ তার বন্ধুকে দিয়া করায়া নিয়েছেন। রাখাল যদি বলে কেমনে ছাগল চড়াইতে হয়, আমার নবী কি জানে এক ছাগলকে ডান খেদাইতে গেলে আরেক ছাগল দৌড় ধরে? ছাগল এমন একটা জানোয়ার, দেখবেন ওর ভালো করার জন্য, ভালো ঘাস খাওয়ানোর জন্য সামনে নিয়ে যেতে চান, ভালো জায়গাতে নিয়ে যেতে চান, সামনে যদি একটু পানি দেখতে পাই স্যার হাত পায়ে একটা ব্রেক দিয়ে দিবেন। বর্তমান জামানায় একটা ব্রেক আবিষ্কার হয়েছে, এই ব্রেকটার নাম হলো হাইড্রোলিক ব্রেক। কি ডলিক ব্রেক? হাইড্রোলিক ব্রেক। একবারে চাপ দিলে আর এক চুল সামনে যাবে না, সিসরানো ছাড়া। ছাগল চার হাত পায়ে হাইড্রোলিক ব্রেক দেয়, জীবন যাবে সামনের দিকে, এক ধাপ নড়বে না, ওকে সিসরায়াই নিয়ে যাওয়া লাগবে। এর জন্য নবীজিকে প্রথমে আল্লাহ তাআলা এই ছাগল চড়াইয়া নিয়েছেন, কারণ ছাগল চড়ানোর চাইতে মানুষ চড়ানো বড় কঠিন। নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে মানুষকে জান্নাতের দিকে ডাকতেছে, আর সে মানুষগুলোই তাকে পাগল বলতেছে, সে মানুষগুলো তাকে মারতেছে, সে মানুষগুলো তার জান্নাতি চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করতেছে। এই জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে প্রথমে ছাগল চড়িয়ে নিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রপতি যদি বলে মোল্লারা কি জানে হুজুরেরা কি বোঝে, একটা দেশ চালানো কি মুখের কথা, একটা দেশ কি সহজ ব্যাপার? সেজন্য আল্লাহ তাআলা একটা ছোট্ট দেশ নয়, এই পৃথিবীর মধ্যে অনেক বড় একটা দেশের রাষ্ট্রপতি বানায়া পৃথিবীর সবচাইতে শান্তির পরিবেশ আল্লাহর নবী নিজের হাতে কায়েম করে দেখাইয়া গেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি বলি ঘরে কেমনে সংসারের সমাজের শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, সেজন্য নবীজি নানা নাতির মধ্যে খেলেছেন, নানা নাতির খেলার আদর্শ তৈরি করে গিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আর ভালোবাসা কেমনে বাড়াতে হবে, আল্লাহর নবী হাজার ব্যস্ততার মাঝে, কঠিন ব্যস্ততার মাঝে, এত চিন্তা আর দুশ্চিন্তার মাঝেও নবীজি আমার এক চুল পরিমাণ পিছপা হন নাই। তিনি তিনার কলিজার টুকরা বিবিদেরকে নিয়া আমার ভাইরা চাঁদনি রাতে অন্ধকার রাত্রে সামনের দিকে বিবিদেরকে নিয়া সাদা নিশানা দিয়া দৌড়াদৌড়ি করেছে। তার মানে আপনি কেমনে প্রেম করবেন, আপনার স্ত্রীকে কেমনে সময় দিবেন, তাদের সাথে কেমন ব্যবহার করবেন, আল্লাহ এটাও পর্যন্ত তার বন্ধুকে দিয়ে আমাদের জন্য দেখাইয়া দিয়েছে। পেটের মধ্যে যখন সন্তান আসবে আমার মায়েরা সিরিয়াল দেখবে না কি করবে, তাও নবীজি বলে গিয়েছেন। কোন একজন মা স্যাম্পল অবস্থায় যদি ইবাদত করে আল্লাহ তাআলা যতটা পরিমাণ সওয়াব দান করবেন, পেটের মধ্যে সন্তান নিয়া, পেটের মধ্যে কষ্ট নিয়া, ব্যথা নিয়া আল্লাহকে যদি ডাকতে থাকেন, আর এক একটা আঘাত যখন বাচ্চাদের পেটের মধ্যে আসে ওই মুহূর্তে মা হজম করে আল্লাহ আল্লাহ বলে যখন ডাকে, আল্লাহ এক একটা আঘাতের বিনিময়, এক একটা ডাকের বিনিময় একটা করে ওমরা হজের সওয়াব ওই মায়ের আমল নামায় দান করে দেয়। পেটে যখন সন্তান থাকে, মা যখন কোরআন তেলাওয়াত করে, ও আমার প্রিয় ভাইয়েরা, কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই, শক্তি আছে না নাই? আমরা তো মনে করি হুজুরেরা ফু বিক্রি করে খায়, হুজুরেরা মানুষকে পানি পড়া দিয়া খাই। আমি একবার খুলনা মাহফিলে যাচ্ছিলাম, ট্রেনের মধ্যে আসিলাম, কয়েকজন প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছিলেন, তার মধ্যে আমার একজন পরিচিত লোকও ছিলেন। ওনারা যেতে যেতে ইয়ারকির ছলে আমাকে বলছিল, হুজুর কোথায় ফু বিক্রি করতে যাচ্ছেন, কথা বিক্রি করতে যাচ্ছেন, আপনারা তো কথা বিক্রি করে খান, কিন্তু বর্তমান ডিজিটাল জামানায় এরকম ফু বিক্রি করে খাওয়া চলবে না, এটা আধুনিক জামানা, বিজ্ঞানের জামানা, এই জামানাতে কথা বিক্রি করে এই জামানার মানুষগুলো এটা বিশ্বাস করে না। আমি বললাম, সত্যি কি বলতেছেন, আসলে কি কথার কোনো দাম নাই, শক্তি নাই, পাওয়ার নাই? উনি বলেন, কথার আবার কিসের পাওয়ার, কথার আবার কিসের দাম, কথার আবার কিসের ওয়াইট?
আমি সব শুনছিলাম, শেষ বেলা একজন প্রফেসরকে খালি বলছিলাম আপনি একটা আস্ত বেয়াদব। লোকটা ছিল বসা, একবারে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। আমি বললাম ভাই আমি কিন্তু আপনাকে মারি নাই। কি মারছিলাম নাকি? উনি বললেন কথা দিয়ে কাম হয় না, ফু দিলে লাভ হয় না, ফুর ভিতরে ক্ষমতা থাকে না। আমি বললাম যেই মুখ দিয়ে ফু দেই সেই মুখ দিয়েই তো খালি আপনারে বেয়াদব কইলাম। ছিলেন বসে গেলেন দাঁড়ায়া, বাকিটুকু তো বলি নাই, যদি বলতাম তাইলে সরও মেরে দিতেন। তার মানে এই কথার মধ্যে পাওয়ার আছে না নাই? এজন্য বন্ধুরা আমার পাওয়ারটা পয়দা করার জন্য জবানটা সংরক্ষণ করার দরকার আছে না নাই? হাতের মধ্যে একটা যদি চাকু তরবারি হাসা কিংবা বটি থাকে, যেখানে সেখানে যদি আঘাত করেন দেখবেন ধার পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যখন দরকার তখন আর কাটতে পারবেন না। এজন্য বন্ধু চার দোকানে গিয়া খালি আড্ডা মারলে হবে না, গিবত করলে হবে না, শিকায়ত করলে হবে না, পরনিন্দা করে মুখের পাওয়ার শক্তি আর ক্ষমতাগুলো নষ্ট করে দিলে হবে না। এখন যদি মুখের সংরক্ষণ করতে না পারেন, জবানের যদি হেফাজত করতে না পারেন, যখন বিপদে পড়ে বলবেন রব্বানা জলামনা, চগলখোর মিথ্যুক ধোকাবাজের দোয়া আল্লাহর কাছে কোনোদিন পৌঁছতে পারে না। এই বাংলার জমিনে একজন মর্ত মর্দে মুজাহিদ, নাম ছিল বোরহানউদ্দিন, সিলেটের জমিনে বসবাস করতেন, বিয়ে করেছেন, লম্বা টাইম কোনো সন্তান হচ্ছে না। এক পর্যায়ে তিনি পেরেশান হয়ে নানান চেষ্টা ফন্দি করে যখন উপায় হলো না, আল্লাহর কাছে নিয়ত করলেন ওগো মালিক তুমি যদি একটা আমার সন্তান দাও, আমি তোমার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে একটা গরু জবাই করে তোমার নামে আকিকা আদায় করব। সুবহানাল্লাহ। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি রাত পায়, ঝড়ে বক পরে আর ফকিরের কেয়ারামতি মারে। আল্লাহ কখন কোন কথায় কোন মুহূর্তে কাকে কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা উনি নিয়ত করেছেন আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও তো আমি তোমার নামে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য একটা গরু জবাই করে আমি আকিকা করব। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, আমাদের মতন দুই নম্বর মুসলমান নয়, ছেলে হয় না, ছেলে হয় না, নিয়ত করেছে ছেলে যদি হয় মাদ্রাসায় ভর্তি করে দিবে, কিন্তু যখন বাচ্চাটা বড় হয় তখন চিন্তা করে দুইটা চারটা পাঁচটা সন্তান তো আমার নয়, নিয়ে দিয়ে একটাই মাত্র বাচ্চা, এটারে যদি আমি মাদ্রাসায় দিয়ে দেই এই মাদ্রাসায় পড়ে কি আর চলা পারবে? ওই নিজে কিংকে চলবে, সলপল কিংকে চলাফেরা করাবে, আর আমাকে কেমনে দেখবে? চাইছিল আল্লাহর কাছে আল্লাহ সন্তান দিলে মাদ্রাসায় দেব, কিন্তু সন্তান পাওয়ার পর নিয়ত চেঞ্জ হয়ে যায়, এরকম মানুষ আছে না? না, মাঝে মাঝেই আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করে যে হুজুর খাসিটা মরবা শুরু করে দিছিল তখন নিয়ত করছিলাম যে এটা কুরবানি দিব, কিন্তু কুরবানি তো আছে হুজুর একটা, এটা কি অন্য কিছু করা যায় না? গরুটা মরবা লাগছিল কুরবানি নিয়ত করছিলাম, এটা কি অন্য কিছু করা যায় না? আমার প্রিয় ভাইয়েরা নিয়ত যদি করেন সে নিয়তকে অটল অবিচল থেকে পূরণ করার চেষ্টা করবেন, নিয়ত ভাঙাটাও একটা গুনার কাজ। এই জন্য বন্ধুরা আমার নিয়ত করেছেন, নিয়তের উপরে অটল আছেন, কিন্তু তিনি যে জগতে যে রাজ্যে বসবাস করতেন এটা ছিল গৌর রাজ্য, আর তাদের ধর্মে তাদের চিন্তা চেতনা হলো গরু তাদের দেবতা, গো মাতা, গরু তাদের দেবতা, গরু হত্যা করা যাবে না, গরুকে জবাই করা যাবে না, এটা মনে করে যে গরু তাদের মা। ভাই যদি আমি মনে করি গরু আমার মা তাহলে আমি মানুষের বাচ্চা না গরুর বাচ্চা? আমার কথা কি বুঝতে পারছেন? কি বোঝা যাচ্ছে? আমি নিজেই যদি বলি গরু আমার মা তাহলে আমি গরুর বাচ্চা, কিন্তু মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি পৃথিবীতে যত মানুষ আছে সব এক আদম আর হাওয়ার সন্তান, কেউ গরুরও বাচ্চা না ছাগলের বাচ্চা না, সবাই মানুষের বাচ্চা। কথা বলুন ঠিক কিনা? ওরা বলছেন গরু আমাদের মা, গরুকে জবাই করা যাবে না, গরুর গোস্ত খাওয়া যাবে না। আমরা মেনে নিলাম গরু তোমাদের মা, গরু আমরা জবাই করব না। আমরা জানি তোমাদের দেবতা তোমাদের মূর্তিগুলো মন্দিরের ভিতরে থাকে, তোমরা মূর্তি রাখো মন্দিরে আর গরুকে রাখতেছো গোয়াল ঘরে, এটা কেমন দেবতা হলো? আমরা গরু জবাই করলে অপরাধ হচ্ছে, তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাদের অনেক ঠাকুরকে পাওয়া যাবে যারা গরুর চামড়ার জুতা পরে মন্দিরের মধ্যে ওই মাল কাশ্মীরে মন্দিরের মধ্যে পূজা দিতে যায়, মায়ের চামড়ার জুতা।
কথা বোঝাবার ইচ্ছে না। এই পৃথিবীতে যতগুলো দেশ থেকে গরুর গোশত রপ্তানি করা হয় সবচেয়ে বেশি ভারত থেকে করা হয়, এই সেই ভারতের তারাই বলছে গরুর জবাই করা নিয়ে মুসলমানকে মানুষ করে মেরে ফেলতেছে, মানুষ মারতেছে গরুর কারণে। আমার প্রিয় ভাইয়েরা, এর জন্য ওরাও আমাদের ভাই, তাদের সাথে আমাদের শত্রুতা নাই। আল্লাহ আমাদের অমুসলিম ভাইদেরকেও সত্যটুকু বোঝার জন্য তৌফিক দান করুক, বলুন আমিন। উনি জানতেন যেখানে গরু জবাই করা যাবে না, কিন্তু নিয়ত করেছেন, নিয়ত তো পূরণ করতে হবে। জঙ্গলার ভিতরে গিয়া একটা গরু জবাই করে সামান্য কিছু গোস্ত নিয়ে বাকিটুকু কোনো মতন ঢেকে ঢুকে রেখে চলে আসার জন্য চেষ্টা করছেন, কেমনে যেন একটা টুকরা গোস্ত সিলি হোক আর কোনো পাখি হোক তুলে নিয়ে এসে একেবারে মন্দিরের সামনে ফেলে দিয়েছে। টাটকা গোস্ত হাতে নিয়ে দেখে এখনো পর্যন্ত গরম। এ খোঁজো খোঁজো ডানে বামে কোথায় যেন আমাদের গোহত্যা করা হয়েছে, কে করলো এই কাম। খুঁজতে খুঁজতে পাওয়া গেল, একে ধরে নিয়ে আসা হলো বুরহানুদ্দিনকে, যে তুমি ছাড়া তো কোনো মুসলমান নাই, তুমি ছাড়া এই কাম কেউ করতে পারে না। আমরা যদি হইতাম বাপ মা চোদ্দ গোষ্ঠীর কসম খেয়ে বলতাম আমি এই কাম করি নাই, কিন্তু মুসলমান কারে বলে, কাদের ত্যাগের বিনিময়ে দেশে আমরা ইসলাম পেয়েছি। তিনি বলেছেন আমাকে তোমরা মাফ করে দিও, আমি একটু নিয়ত করেছিলাম সেটা পূরণ করেছি, নেক্সট টাইম আমি আর এরকমটা করব না, তোমরা আমাকে মাফ করে দাও। ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো, ওনার দুখানা হাত কেটে ফেলে দেওয়া হলো আর বলল যে হাত দিয়ে তুমি আমাদের দেবতাকে হত্যা করেছো সে হাত তোমার শরীরে আমরা রাখতে চাই না। আমার প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে তার সন্তানকে সামনে নিয়ে এসে সন্তানটারে জবাই করে দেওয়া হলো কাটা দুইখানা হাত নিয়া। বুরহানুদ্দিন সিলেটের রক্তমাখা জমিনে বালুর জমিনে গড়াগড়ি করে আল্লাহর কাছে দোয়া করছে, না আল্লাহ তোমার নসরত চায়, তোমার সাহায্য চায়, ও আল্লাহ তোমার সাহায্য ছাড়া এই বঙ্গে আমি ছাড়া আর কোনো মুসলমান নাই। আল্লাহ তাবারক তাআলা একজনার দোয়া কবুল করে সিলেটের জমিনে যিনি শাহজালাল ভূমি আছেন ওনার বাড়ি ছিল, ওনাদের বাড়ি ছিল ইয়েমেন শহরে। উনি ওনার একজন জবরদস্ত মামার কাছে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেন আর মোরাকাবা করতেন, মুজাহাদা করতেন, মুশাহাদা করতেন। ভাইজান আপনারা ভাববেন এগুলো আবার কি বলতেছি, আপনাদের কাছে এই বিষয়টা হয়তো বা ক্লিয়ার না, কিন্তু অনেক ক্লিয়ার হতে পারবেন। পানির মধ্যে যদি লোহা ফেলে দেন, লোহা দেখবেন পানির মধ্যে ডুবে যাবে, কিন্তু এই লোহার উপরে গবেষণা করে করে আমাদের ছাত্র ভাইয়েরা ওই লোহা দিয়া বিমান বানাই, বিমান তো ডুবে না ডুবে না, বরঞ্চ হাজার হাজার মানুষকে আকাশের উপর দিয়া উড়াইয়া নিয়ে চলে যায়, কথা বলুন ঠিক কিনা। এটা হলো গবেষণার ফসল, এটা হলো গবেষণার ফসল। আমার প্রিয় ভাইয়েরা, তেমনি ভাবে মোরাকাবা আল্লাহকে নিয়ে, পরকালকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে গবেষণা করলে আল্লাহ অন্তরচক্ষুটা খুলে দেয়। অন্তরচক্ষু যখন খুলে যায় আমরা যেটা দেখতে পাই না ওনারা সেটাও দেখতে পায়, সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, যেটা চকভারুনিয়ার হযরত দেখেছেন, আপনি আমি দেখি না কেন, উনি জবান কন্ট্রোল করেছেন, চোখ কন্ট্রোল করেছেন, নফস কন্ট্রোল করেছেন, আপনি আমি করি না। যদি আপনি আমি করতে পারি আপনি আমিও দেখব, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহ অন্তর চক্ষু অটোমেটিকলি খুলে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, তিনি গবেষণা করছিলেন হযরতে শাহজালাল, আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, সেই ইয়েমেন থেকে বাংলার জমিনে রওনা হলেন, কোনো সহযোগিতা নাই, আস্তে আস্তে যেইটুকু মুসলমান সঙ্গী সাথী তার হলো তাদেরকে নিয়ে রওনা করলেন। আমার প্রিয় ভাইয়েরা, তিনি রওনা করেছেন, গোর গোবিন্দ বুঝতে পেরেছে আমার যেন কোনো বিপদ অপেক্ষা করছে, মুসলমানকে বড় নির্যাতন করে আমি মেরেছি, আর যেভাবে তিনি চোখের পানিগুলো ছেড়ে আমার জন্য বদদোয়া করেছে আমি মনে হয় রেহাই পাবো না। এর জন্য কথায় বলে মনে চিনে পাপ, ছেলে চিনে বাপ, ক্ষমতা আছে। আজকে আপনি একটা অসহায় মানুষকে শায়েস্তা করছেন, বন্ধু বিশ্বাস যদি না হয় নিয়ে এসো, আমি বুকের তাজা রক্ত দিয়া তোমারে লিখে দেয়া যাব, বেশি দিন সময় লাগবে না, হয়তো দু বছর তা না হলে পাঁচ বছর, খুব বেশি থেকে বেশি হলো দশ বছর। মানুষকে দিয়া যদি আল্লাহ নাও মারাইতে পারে, তোমার ছেলেটারে এত বড় বখাটা বানাবে, নিশার টাকা পকেট থেকে বের করতে বেরি দেরি হবে। এক চর দিয়া তুমি যেমন মানুষকে চর দিয়েছিলে, তোমার সন্তানের হাতেই আল্লাহ তোমারে চর খাওয়ার ব্যবস্থা করে দিবে। এটা ইতিহাস, এটা অস্বীকার করার সুযোগ নেই। আমরা শুনি নাই পুলিশ দম্পতি তার বাবা এবং মাকে
ওনারা তো পুলিশ মানুষকে নিয়ন্ত্রণ করে কিন্তু নিজের মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, নিজের মেয়ে বাপ মাকে টয়লেটের ভিতরে ধরে হত্যা করে ফেলে দিল। আমার ভাইরা ঐশি, এই জন্য মহাব্বতের ভাইয়েরা সময় পেলে, ক্ষমতা থাকলে, সুযোগ পেলে অন্যের প্রতি জুলুম করা যাবে না। এ জুলুম যদি করেন বাতাসের মধ্যে ইথার হয়ে থাকবে, একদিন না একদিন এটা আপনার উপরে প্রভাব পড়বে, হয়তো আপনার উপরে, না হলে আপনার স্ত্রীর উপরে, না হলে আপনার সন্তানের উপরে, না হলে আপনার নাতির উপরে এটা পড়বেই পড়বেই পড়বে। শীতের দিনে কুয়াশাগুলো যেমন আসমানটা ঘোলা করে রেখে দেয়, দুনিয়াতে যতগুলো জুলুম করবেন আপনার জিন্দেগিটা ততটা অন্ধকার হয়ে যায়, আপনার চলার জীবনটা তত কঠিন হয়ে যায়। এজন্য সুযোগ পেলেও আমরা কোনোদিন কারো ক্ষতি করব না। আমরা সে নবীর উম্মত যিনি পুরা জিন্দেগি উম্মতের জন্য বিলিয়ে দিয়েছেন, আমরা তো তাদের উত্তর সরি ইয়ার মুখের যুদ্ধের প্রান্তরে গিয়া তৃষ্ণা লেগেছে, কাতর অবস্থায় রক্ত ঝরতেছে, পানির জন্য চিৎকার শুরু করেছে, পানি পানি। পাশে ছিল তার চাচাতো ভাই, হাতের মধ্যে মস্কের মধ্যে পানি ছিল, মুখের কাছে এসে বলে ভাই পানি নাও। এমন মুহূর্তে আরো একটা কাতর কণ্ঠে তার কানে আওয়াজ এসেছে, পানি। সে বলে আমার চাইতে আমার ভাইয়ের বেশি দরকার, আমার দরকার নাই, এখান থেকে তার কাছে নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়েছে, ওনার কণ্ঠে আরো একটা কাতর আওয়াজ, সে বলে আমার দরকার নাই, ওর কাছে নিয়ে যাও। আল্লাহর বান্দা তৃতীয় ব্যক্তির কাছে দৌড়াদৌড়ি করে গিয়েছেন, গিয়ে দেখেন আল্লাহর বান্দা আর দুনিয়ার মাঝারে নাই, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। মস্কের ভিতর থেকে পানি ঢেলে নিয়ে হাতের চোলে করে মুখে ধুলাবালি রক্ত ভরে আছে, মুখের ধুলাবালিগুলো পরিষ্কার করে কপালে একটা চুমু দিয়ে বলে, ও আল্লাহর বান্দা আমি বুঝতে পেরেছি তুমি দুনিয়ার পানি পান করবে না, আল্লাহর জান্নাতের পানি সারা বান্তা হুরা তোমার জন্য অপেক্ষা করছে, তাই তো আমি আসার আগে তুমি আমাকে আমাদেরকে ছেড়ে পরকালে চলে গেলে। ওখান থেকে ফিরে দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখেন তিনিও দুনিয়ার মাঝে নাই, ওনার মুখটাও পানি দিয়া পরিষ্কার করে দিলেন। এরপর নিজের চাচাতো ভাইয়ের কাছে গেলেন, গিয়া দেখেন তিনিও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। এ হলো মুসলমানের গৌরবলা ইতিহাস, এ হলো মুসলমানের বিজয় গাথা ইতিহাস, এ হলো মুসলমানদের সফলতার ইতিহাস, এ হলো মুসলমানদের সত্যিকারের ইতিহাস। কিন্তু এখনকার জামানায় যে যত মেরে ধরে খেতে পারি সে নিজেকে তত বড় মনে করি, কিন্তু বন্ধুরা আমার ভোগের মধ্যে কোনো কামিয়াবি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ আর কুরবানির মধ্যে কামিয়াবি রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় বেশি বেশি করে ত্যাগ আর কুরবানি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি মাথা খাটাতে গিয়েন না, বেশি ভালো ভালো না। আপনি চালাকি করে ভালো জমিনগুলো নিলেন আর আপনার ভাইকে ঠগায় দিলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? খুব মাতাব্বরি করেন কিন্তু বোনের হকটুকু দিতে পারছেন না, আপনি যা পেয়েছেন আপনার বোনের জন্য অর্ধেক সেটুকুও দিতে পারেন না। বোনের হক পরিশোধ না করে হজ করতে যাচ্ছে, তার মানে মানুষের টাকা নিয়ে হজ করতে যাচ্ছে, তুমি তোমার টাকা নিয়ে তো হজ করতে যাও নাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা প্রত্যেকটা মানুষের হক খুব খেয়াল করব। আমরা মনে করি যে হুজুর আমি যদি চুরি করি তাহলে কেমন গুনাহ হবে, আর বোনকে যদি জমি না দেই তাহলে কেমন গুনাহ হবে। মাসালা শুনে রাখেন, যদি আপনি চুরি করেন তাহলে একটা গুনাহ হবে, আর বোনকে যদি সম্পদ না দেন তাহলে ডবল গুনাহ হবে। বোঝা যাচ্ছে কি? ওই যে মানুষ সুন্দরী আছে, এখানে যদি পকেট মারেন যেই পরিমাণ গুনাহ হবে, আপনার ভাইয়ের হক মারলে তার থেকে ডবল গুনাহ হবে। এই রাস্তার মোড়ে যদি কারো সাইকেল কেড়ে নেন যেই পরিমাণ গুনাহ হবে, আপনার বোনকে ফাঁকি দিয়েছেন হক মেরেছেন ডবল গুনাহ হবে। আমি যে কথাটা আলোচনা করছিলাম, হযরতে শাহজালাল আসতেছে মনে আছে তো আপনাদের? উনি সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে আসতেছে, গৌরগোবিন্দ জানতে পেরেছে, এই কথাগুলো বলতে গিয়েই আপনাদের সামনে আমরা আসছিলাম যে বোনের হক মারা যাবে না, যদি বোনের হক মারেন আপনার দুইটা গুনাহ হবে। এক নম্বর গুনাহ হলো আত্মীয়তা নষ্ট করলেন। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আত্মীয়তা নষ্ট করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর বোনের হক মারেন, আর চোরের হক মারেন, আর রাস্তার হক মারেন, আর দিনে মারেন, আর পকেট মারেন, যেভাবে মারেন, হক মারা তো হক মারা, এটা তো ভিন্ন গুনাহ। কিন্তু এই যে খারাপ আচরণটা করার কারণে ভাই বোনের মধ্যে গ্যাপ পড়ে গেল, মামা ভাগ্নের মধ্যে গ্যাপ পড়ে গেল, এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছেন, এজন্য ডবল গুনাহ হবে। এজন্য আমরা আত্মীয়দের হকগুলো, যারা দুর্বল তাদের হকগুলো আমরা সবলরা পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ।
নজিপুরের একটা ঘটনা, নজিপুর চেনেন না? তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে একটা একটু বোকা, কম চালাক, বাকি দুইজন পরামর্শ করে সব ধানের ভালো ভালো জমিনগুলো নিয়ে নিছে, আর রাস্তার সাইডে মাটি তুলে তুলে রাস্তা বাঁধছে, তো জোলাগুলো সব ওই বোকা ডাক দিছে। দশ বছর পর রাস্তার সাইডে জোলা, সুবহানাল্লাহ বলবেন না, এরকে জমির চাইতে আর জমির দাম 10 গুণ বেড়ে গেছে। জমি কয় বিঘা? 30 বিঘা। এর জন্য বেশি চালাকি করিয়েন না, চালাকির বুই তিন জায়গায় ভরে। অতিরিক্ত চালাকি করে হারাম কামাই করবেন, আপনার স্ত্রীর ভিতরে আস্থা নষ্ট হয়ে যাবে, আমার স্বামী তো হারাম খোর। বেশি চালাকি করে সন্তানকে লালন পালন করবেন, তো আপনার সন্তানের ভিতর থেকে আপনার দরদ, ভালোবাসা, আস্থা নষ্ট হয়ে যাবে, যে আমার বাপ তো তার ভাইয়ের হক মেরেছে, তার বোনের হক মেরেছে, তো আমি বাপের হক কেমনে আদায় করব। ভিতর থেকে শ্রদ্ধাবোধ উঠে চলে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি যদি ভালো হয়, আসমান থেকে আমার জন্য ভালো কিছু বরাদ্দ আসবে, কথা বলুন ঠিক কিনা। গৌর গোবিন্দের জন্য হযরতে শাহজালাল রওনা করে দিয়েছেন, এইদিকে গৌর গোবিন্দ জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে আমার অবস্থা তো ভালো নয়, আমার তো খবর মনে হয় হয়ে যাচ্ছে। জ্যোতিষীদের মাধ্যমে তিনি গোনাপড়া, কিছু গণক আছে না, আসলে গণকেরাও কিছু গবেষণা করে করে আপনার জাদু, টোনা, শয়তান, এই জাতীয় জিনিসগুলো তো আছে, এদেরকে নিয়ন্ত্রণ করে ওই মাঝে মাঝে দেখে আকাশের মধ্যে একটা আগুন মনে হয় ছুটে পড়তেছে, এরকম দেখা যায় না? তো আগুন ছুটে পড়তেছে, এটা কি আল্লাহ তাআলার পরামর্শগুলো? এই শয়তান জাতীয় শয়তানগুলো যখন শুনতে যায়, আল্লাহর ফেরেশতারা ডোরা মারে, আর শয়তান তো আগুনের তৈরি, তখন আমাদের শরীর থেকে কেটে গেলে রক্ত যেমন বের হয়, ওদের শরীরে আঘাত লাগলে তেমন আগুনের একটা ঝলকানি আসে। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াত, কোল থেকে জায়নামাজ বের করলেন, কি বের করলেন বলেন? আমাদের পকেট থেকে পিস্তল বের হয়, কিন্তু মুসলমানদের ইতিহাস আপনি তালাশ করে দেখেন, পিস্তলের যতটুকু পাওয়ার তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ জায়নামাজের পাওয়ার আছে না? না, এই জায়নামাজের এমন পাওয়ার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশি গোলাম ছিলেন, তার মালিক বলল তুমি ইসলামকে ছেড়ে দাও, তিনি বলেন জীবন যেতে পারে, আমি ইসলাম তো ছাড়তে পারি না। মালিক বলল তুমি কি জানো তোমার সঙ্গে আমি কেমন আচরণ করব? উনি বলেন যা চাই করতে পারেন, আমি যে শান্তির পথ, জান্নাতের পথ পেয়েছি, তার থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। নির্যাতন শুরু হয়ে গেল, বুকের উপরে বড় পাথর তুলে দিয়েছে যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যায়। ভাইয়েরা, আমার তার জবান থেকে আল্লাহর নাম কেড়ে নিতে পারে নাই। এরপর পিঠের নিচে আগুনের আংরা দিয়া ওনাকে শোয়া দেওয়া হলো। হযরতে বেলালের চর্বিগুলো গলে গলে আগুনের আংরা নিভে গেছে, হযরতে বেলালের ইমানের আগুনকে তারা নিভাইতে পারে না। নিচের দিক থেকে তাপ আর উপরে ইমানের মহাব্বত, দুইটার বিনিময় এরা শাস্তি দিয়া যেই পরিমাণ কষ্ট হয়, উনি আল্লাহকে ডেকে তার চাইতে বেশি মজা পায়, সুবহানাল্লাহ। তাছাড়া সম্ভব নয়, বুকে পাথর আল্লাহকে ডাকতেছে, এই পাথর তাকে যতটুকু ঠাসা দিয়ে রাখছে আল্লাহকে দেখে সে তার চেয়ে বেশি মজা পাচ্ছে, সুবহানাল্লাহ। পিঠের নিচে আগুন তাকে যেই পরিমাণ শাস্তি দিচ্ছে, আল্লাহকে দেখে তিনি তার চেয়ে বেশি মজা পাচ্ছে, এই জন্য আগুনকে তিনি তুচ্ছ মনে করছে। ও বন্ধু, তুমি মসজিদে আসতে চাও না? একদিন যখন তোমার ইমানটুকু বেড়ে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে, তখন তুমি আর মসজিদ থেকে বের হতে চাইবে? নামাজে সেজদায় তুমি মাথা দাও, ঠক ঠক করে মাথা দাও আর তোলো, কিন্তু আল্লাহওয়ালাদের জিন্দেগি তালাশ করে দেখো, অনেক মানুষ পাওয়া গেছে যারা এক একটা সেজদায় 7 ঘন্টা 8 ঘন্টা এক সেজদায় কাটিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। জি, 100 মিনিট কিনেছেন, কোন দিক দিয়ে কথা বলতে বলতে রাত ফজর হয়ে যায়, প্রেমে পড়ে গেছেন, যে মোবাইলের চার্জ শেষ, ব্যালেন্স শেষ, তারপরে আপনার কথা শেষ হয় না। আর উনি সিজদা দিয়েছিল 5 মিনিটের কথা মনে করে, 2 মিনিটের কথা মনে করে, কিন্তু আল্লাহর প্রেমে চলে গিয়ে পড়ে গেছে, 7 ঘন্টা চলে গেছে, কিছুই টের পায় নাই, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, প্রেম করতে হবে। হঠাৎ করে কোনো একজন মেয়ে আপনাকে আই লাভ ইউ বলবে না, কোনো ছেলেও আপনাকে আই লাভ ইউ বলবে না, আপনার সম্পর্ক কায়েম করতে হবে। মসজিদের কাছে আসুন, কোরআন তেলাওয়াত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন নামাজের সাথে প্রেম হয়ে যাবে, আল্লাহর সাথে প্রেম হয়ে যাবে, দরুদ শরীফের সাথে প্রেম হয়ে যাবে, তখন দুনিয়ার আজে বাজে আর ভালো লাগবে না, তখন দরুদ শরীফ পড়লেই যেন কলিজাটা আত্মার ভিতরে শান্তি পাওয়া যাবে, সুবহানাল্লাহ।
মহাব্বতের ভয়ের আমার হযরতে বেলালের বুকে পাথর তুলে দিয়া যখন পারল না আগুনের আংরা দিয়া যখন পারল না এক পর্যায়ে চতুর্দিকে চার হাত পা সোজা করে দিয়ে তারে শোয়ায় দেওয়া হলো হাতের এই জায়গার মধ্যে আঙ্গুরের হাতের এই জায়গার মধ্যে পেরাক মেরে দেওয়া হলো আরেক দিকে পেরাক মেরে দিয়া পায়ের রোগের মধ্যে পেরাক মেরে দিয়া তাকে রোদের মধ্যে শোয়ায় দেওয়া হলো আর বলা হলো দেখো যদি কেউ ইসলাম গ্রহণ করে শাস্তিটা কেমন হবে তোমরা দেখো তার মানে একজনকে দেখায়া দশজনকে তারা সতর্ক করে দিতে চায় হযরতে বেলালের নিঃশ্বাস ধুক ধুক করে চলছে তখনো আহাদ আহাদ বলে আমার আল্লাহকে ডাকতেছে বন্ধুরা আমার আলোচনা করছিলাম আমাদের সহ্য হলো না হযরতে বেলালের জিব্বাটা টেনে বের করে জিব্বার মাঝখানে পেরাক মেরে দিল তারপরে জিব্বার আগাল নড়ায় নড়ায় আহাদ 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 বলে ডাকছিলেন আল্লাহরে ডাকছিলেন ওরা ভাবছিলেন আর বেলাল বাঁচবে না কিছুক্ষণ পর বেলাল মারা যাবে সুতরাং ওর তো নড়াচড়া ওর তো কাম শেষ মরে যাবে দেখে শুনে দেখা যাচ্ছে যে আর বাঁচবে না তখন এটারে ফেলে দিয়ে যেমন চলে যায় ওরা চলে যেতে চাচ্ছিল ওই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মুর্মুষ বেলালকে তোমরা তো ফেলে দিয়ে চলে যাচ্ছ তোমরা যদি আমার কাছে তারে বিক্রি করে দিতে বলে আর তোমার কাছে এমন কি আছে বলে এটা তো মরেই যাবে এটার আবার কয় টাকা তোমরা দাম পাবে আমার মাথার পাগড়িটার বিনিময় এই কাপড়টার বিনিময় যদি তোমরা আমারে বিক্রি করে দিতে ওরা বলে এটা তো মরা লাশ এটা এত বোকা লাশ কিনে নিতে চাই পাগড়িটা পেলে যতটুকু উপকার হবে তাও একটা উপকার হবে এটার তো আর কোনো দাম নাই পাগড়ির বিনিময় হযরতে বেলালকে কেনা হলো মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন অত্যন্ত নবীজিকে মহাব্বত করতেন সাইয়দিনা হযরত বেলাল মসজিদে নববী যখন বড় হয়ে গেল ভরপুর মুসল্লিতে যখন ভরে গেল মুসল্লিরা বারবার বলছিলেন নবীজি গো বেলালের জিব্বার মধ্যে ছিদ্র শুদ্ধ করে আজান দিতে পারে না নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক আমরা প্রাণ ভরে শুদ্ধ কণ্ঠে আজান শুনতে চাই আল্লাহর নবী বারবার সাহাবীদের তাগিদের কারণে নতুন মুয়াজ্জিনকে নির্ধারণ করে দিলেন ফজরের টাইমে নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে এসে আজান দিতে শুরু করলেন ফজরের টাইমে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে মদিনার আকাশ বাতাস সবগুলো যেন মুখরিত হয়ে গেছে জনগণ এসে দলে দলে সুন্নত করে ফরজের জন্য অপেক্ষা করছে কিন্তু আল্লাহর হাবিব ডানে বামে তাকায় দেখে যতটা সময় যায় ফর্সা হবে দূরের কথা আর সময় যায় আর যেন দুনিয়াটা অন্ধকার হইতে শুরু করেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুয়াজ্জিমি চলে গেল নতুন মুয়াজ্জিম আজান দিল মসজিদে নববী অন্ধকার হয়ে আসতেছে চতুর্দিকে অন্ধকার হয়ে আসতেছে নবীজির বড় পেরেশানি নবীজি ফরজ শুরু করতে পারছেন না মসজিদে নববীটা আমাদের মসজিদটা উত্তর দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে আমরা নামাজ পড়ি না কিন্তু মদিনার শরীফ উত্তর দক্ষিণে লম্বা আর মদিনা থেকে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়তে হয় কারণ মদিনা থেকে কাবা শরীফটা দক্ষিণ দিকে মসজিদের মদিনা হচ্ছে উত্তর দিকে আর কাবা শরীফটা দক্ষিণ দিকে এই বিশ্বনবীর রওজাটা এটা মনে করেন নবীজির রওজা এই দিক দিয়ে ঢুকতে হয় সালাম দেওয়ার জন্য এই পাশে নবীজি আছে সালাম দেওয়ার জন্য ঢুকতে হয় এই যে গেটটাতে ঢুকতে হয় এটার নাম হচ্ছে বাবে সালাম আর এই গেটটাতে বের হতে হয় এটার নাম হলো বাবে বাকি এই পাশেই হলো জান্নাতুল বাকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অসংখ্য সাহাবা একরাম সেখানে আছেন হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইউটিউবে আমার হজের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে আপনারা জান্নাতুল বাকি লিখে ইউটিউবে সার্চ দিবেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ভিডিওটা আসবে জান্নাতুল বাকি সেটা আমার এই ছোট্ট মোবাইল ফোন দিয়ে করা আমার এই প্রায় 5 মিলিয়ন মানে 60-70 লাখ মানুষ এই ভিডিওটা দেখে ফেলছে এই মোবাইল দিয়ে করা তো ওই জান্নাতুল বাকির ভিতরে অসংখ্য সাহাবা ইকরাম ঘুমিয়ে আছে জান্নাতুল বাকির পশ্চিম সাইডটা একটু উঁচু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বের হয়ে আসলেন জান্নাতুল বাকির পাথরের উপরে দাঁড়ায় পূর্ব দিকে বারবার বারবার তাকাইতেছেন যে পূর্ব দিক ঘোলা হচ্ছে কেন অন্ধকার হচ্ছে কেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব সালামের উত্তরে দিলেন বললেন ওগো জিবরাইল কি জন্য এই মুহূর্তে আগমন হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত রাত্রে জান্নাতুল বাকির ভিতরে আপনি পায়চারি করছেন কেন ঘোরাফেরা করছেন সেই জন্য আপনার কাছে এসেছি আল্লাহর হাবিব বলেন জিবরাইল জান্নাতুল বাকির ভিতরে রাত কোথায়
অনেক আগে ফজরে আজান হয়ে গেছে, আমরা সুন্নত পড়েছি, ফরজ পড়ব, সেজন্য অপেক্ষা করছি, একটু পূর্ব দিক হালকা ফর্সা হলে আমরা ফরজের জামাত শুরু করব। কিন্তু ফর্সার পরিবর্তে অন্ধকার হচ্ছে, এজন্যই তো বারবার বারবার পূর্ব দিকে তাকায় তাকায় দেখতেছি। আল্লাহর নবী বলছেন আজান হয়ে গেছে, হযরতে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো আজান হয় নাই, নবীজি বলছেন আজান হয়েছে, জিবরিল বলেন আজান হয় নাই। পিছন দিকে কিছু সাহাবি এই কথাগুলো শুনতে পাচ্ছে, ওরা বলছেন এটা লোকটা ঠসা নাকি, এত সুন্দর আজান হলো সবাই শুনলাম, উনি এখনো শুনতে পায় নাই। আল্লাহর ফেরেশতা জিবরিল ডাকতে পারেন ইয়া রাসূলুল্লাহ আপনার বেলাল যখন ফজরের টাইমে মসজিদে নববীর মিনার থেকে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরতে বেলালের আজানের ধ্বনি আমরা আরশে আজিম থেকে শুনতে পাই। সাহাবায়ে কিরাম দুনিয়া করেছেন টুকটাক, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া করেছেন টুকটাক, আখিরাতকে রেখেছেন ঠিকঠাক। কথায় কথা মনে পড়ছে আমার প্রাণপ্রিয় ওস্তাদ আমার সামনে বসা, আমার প্রিয় মানুষগুলো বসা, কতদিন ধরে আপনাদের কাছে আমি আসতে পারি নাই, বসতে পারি নাই, আমি বলতে চাই একদিকে আরা চলে যাচ্ছে আর একদিকে। সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির মানে দরবার ছেড়ে কোথাও যেতেন না, মাঝে মাঝে যখন প্রচন্ড ক্ষুধার সহ্য হতো না তখন রওজার থেকে যখন নবীজির দরবার থেকে যেতেন, রাস্তার মধ্যে যেতে পেটের ক্ষুধার কারণে গড়াগড়ি করতেন, ধুলাতে গিয়া গড়াগড়ি করতেন, তার মানে ক্ষুধার সহ্য হতো না। মানুষজন ভাবতেন হয়তো আবু হুরায়রা মিরগির ব্যায়াম হয়েছে, এর জন্য নাকের মধ্যে জুতা শুঙানোর জন্য যখন আসতো, জুতা যখন নাকের মধ্যে তাকে শুঙানোর চেষ্টা করত, আবু হুরায়রা বলেন না না আমার কোনো মিরগির রোগ নাই, আমার নবীজির দরবার থেকে চলে গেলে হাদিসগুলো ছুটে যাবে, আমি হাদিসগুলো জানতে পারবো না, শুনতে পারবো না, এই জন্য আমি তিন দিন ধরে অনাহারে আছি, আমার জুতা না শুঙায়া দুমুঠ খাবারের ব্যবস্থা করে দাও। ভারত উপমহাদেশের অত্যন্ত বুজুর্গ একজন আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাই, আল্লাহর ওলি নবী নবীজি রওজা থেকে দূরে যেতেন না, হজের মৌসুমে গিয়া সব সময় রওজার কিনারে বসে থাকতেন, যখন ওনার ক্ষুধা পেটে আর সহ্য হতো না, মানুষ তরমুজ খেয়ে খেয়ে তরমুজের ঠোলাগুলো সাইডে ফেলে দিতেন, দৌড়ে গিয়া তরমুজের ঠোলাগুলো খেয়ে দিয়ে আবার রওজার কাছে এসে বসে যেতেন। সে মহাব্বত, সেই কলিজা, সে আত্মা যদি, সেই ঈমান যদি আমরা পয়দা করতে পারি, আমাদেরকেও এই ইবাদত আল্লাহ এবং পরকালের মধ্যে তেমনি শান্তি আল্লাহ দান করে দিবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুয়াজ্জিমি চলে গিয়েছে, আল্লাহর ফেরেশতা জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ বেলাল যখন আজান দেয়, আর সাজিন থেকে আমরা হযরতে বেলালের আজানগুলোকে শুনতে পাই, আজকে তো বেলালের আজান শুনতে পায় নাই, নবীজির আর বুঝতে বাকি নাই, বেলালকে মুয়াজ্জিমি থেকে খারিজ করে দেওয়া হয়েছে, সেজন্যই আল্লাহ তাআলা সূর্য ওঠা বন্ধ করে দিয়েছে। হযরতে বেলাল নবীজির রওজা থেকে উত্তর দক্ষিণ দিকে এখনো পর্যন্ত বেলাল মসজিদ নামক একটা মসজিদ রয়েছে আমার প্রিয় ভাইয়েরা, সেখানে হযরতে বেলালের বাড়ি ছিল। হযরতে বেলাল দরজা বন্ধ করে বালিশখানা জড়িয়ে ধরে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমার দোষটা কোন জায়গায় তুমি একটু দয়া করে আমার জানায় দাও, তোমাকে ডাকছিলাম এই জন্য আমার প্রতি নির্যাতন, আমার প্রতি অত্যাচার, আমার হাত পায়ের মধ্যে পেরাক মেরেও যখন পারে নাই, তখন আমার জিব্বার মধ্যে পেরাক মেরে ছিদ্র করে দিয়েছে, এটা তো আমার জন্য করে নাই তোমার জন্য করেছে, তোমাকে ডাকার অপরাধে করেছে, যেই অপরাধে আমার জিব্বা ছিদ্র হয়ে গেল, আবার জিব্বা ছিদ্রের কারণে তোমার ডাকার সুযোগটাও পর্যন্ত আমার হাত ছাড়া হয়ে গেল, যেই জবানে তোমাকে ডাকতে পারবো না সে জবান নিয়ে আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না, হয়তো তুমি তোমাকে ডাকার সুযোগ করে দাও, নয়তো তুমি তোমার কাছে আমার নিয়ে চলে যাও। হযরতের রিমোট টিপে ধরে নাই, আমেরিকার কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পাওয়ার সেরকম পরিমাণ ছিল না, শুধু বালুশ জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলছে আল্লাহ আমার মুয়াজ্জিমি ফিরে দাও,
নইলে তুমি তোমার গোলামকে তোমার কাছে উঠায় নাও, জবাম থাকবে তোমাকে আমি ডাকতে পারবো না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমান বালির জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছে, আসমানের সূর্য ওঠা বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কিন্তু যদি হাত তুলি রব্বানা জালামনা, আপনি একটু চোখ বন্ধ করে তাকায় দেখবেন যে রগের ভিতরে মনে হয় রক্তগুলো চলতেছে, তা হারাম রক্ত। আমি যখন ছোট ছিলাম আমার বাবা ঘুষের টাকা দিয়ে আমাকে কোটার দুধ কিনে খাওয়াইছে, আমি যখন পেটে ছিলাম আমার মা নামাজ না পড়ে টিভি আর ছবি দেখেছে, আমি যখন বড় হয়েছি ইসলাম না শিখে নাস্তিকতার পথে আমার জীবনটা শুরু হয়ে গেছে, এজন্য বন্ধু তারা দোয়া করেছে, সূর্য উঠা বন্ধ হয়ে গেছে, তারা দোয়া করেছে, হযরতে শাহজালাল রওনা হয়ে গেছে, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সিলেটের সুরমা নদীর কিনারে এসে বগল থেকে যায় নামাজ বের করেছে, মনে আছে না নাই? আমাদের বাংলাদেশের 50 বছর আগে ঘরগুলো এত সুন্দর ছিল না, ঘরের মধ্যে রঙিন টিভি ছিল না, ঘরের মধ্যে রিমোট ছিল না, কিন্তু ঘরের মধ্যে দামি সৌদি যায় নামাজ না থাকুক রে বন্ধু, খেজুরের পাতার প্রত্যেকটা ঘরে একটা করে যায় নামাজ ছিল, দামি তসবি না থাকলেও হলো, ধীমাওয়ালা কাঠের দানাওয়ালা হলো একটা তসবি ছিল, এত দামি পোশাক না থাকলেও আমাদের মায়ের মাথার মধ্যে ইসলামী পর্দা হোক, ইসলামী বিধান হোক, সিরা তেনা হোক আর মশুরি হোক, তা কিন্তু শরীর ঢাকার মতন কাপড় ছিল, 5 অক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতো, রব্বানা জালামনা, ভাঙা ঘর কুড়া ঘরের ভিতরে যদি আলু ভর্তা দিয়াও রান্না করছে, একবার চোখ বন্ধ করে যারা মুরব্বী হয়ে গেছেন 20-30 বছর আগে আলু ভর্তার যেই স্বাদ বর্তমানে কি তেমনটা আছে? আওয়ামী লীগের নেতারা কম্বল চুরি করছে, বিএনপির নেতারা গম চুরি করছে, মেনে নিলাম ভাই আলুর ভর্তার স্বাদ কে চুরি করছে? এই আলুর ভর্তার স্বাদ যিনি দিয়েছিলেন তিনি তুলে নিয়েছেন, কথা বলেন। আতপ চালের বিরিয়ানিতে যিনি মজা দিয়েছিলেন তিনি মজা তুলে নিয়েছেন, ইলিশ মাছের মধ্যে যে স্বাদ, বলবেন পুকুরের মাছের মধ্যে স্বাদ নাই কারণ পুকুরে সার দেওয়া হয়, ভাইজান সাগরে তো সার দেওয়া হয় না, সাগরের ইলিশে কেন আগেকার মতন স্বাদ পাওয়া যায় না? আমি যতটুকু গবেষণা করে দেখেছি স্বাদ তো ইলিশ মাছে নাই, স্বাদ তো আলুর ভর্তায় নাই, স্বাদ তো খাসির কলিজায় নাই, স্বাদ হলো আপনার আমার জিব্বায়, এ জিব্বা যদি মিথ্যা কথার থেকে বাঁচাইতে পারেন, চগলখুরি থেকে বাঁচাইতে পারেন, পরনিন্দা থেকে বাঁচাইতে পারেন, গীবত থেকে বাঁচাইতে পারেন, এই যে ওই জবানকে যদি হালাল রুজি দিয়ে আপনি জবানটারে তরুতাজা রাখতে পারেন, আল্লাহ তাআলা জিব্বার মধ্যে জান্নাতি স্বাদ পয়দা করে দিবেন, সুবহানাল্লাহ। একসাথে খেতে দিয়েছেন আলু ভর্তা দিয়ে, কেউ হাফ প্লেট নাড়াচাড়া করে, কেউ 3 প্লেট বসায় দেয়, একই আলু ভর্তা, একই ভাত একই সাথে বসে খায়। আসলে আলুর ভর্তায় স্বাদ নাই, স্বাদ হলো জিব্বায়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে শান্তি পরকালে যদি মুক্তি পেতে চায়, আমি আপনি বুঝি আর না বুঝি কোরআন সুন্না ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা খোলা? জন্মের পর ডান কানে আজান হবে, বাম কানে একামত হবে, ছোট্ট বাচ্চা জন্মের পর যখন 6টা টিকা দেওয়া হয় বরে আর পরবর্তীতে বড় বড় 6টা রোগ অ্যাটাক করতে পারে না। আপনার আমার সন্তানগুলো জন্মের পর থেকে নিয়ে ইসলামী নীতি নিয়মগুলোকে মেনে চলতে হবে, তাদেরকে এটা মানার জন্য পরিবেশ করে দিতে হবে, টিকা দিলে যেমন রোগ ধরে না, ডান কানে আজান আর বাম কানে একামত দিলে ডান কান বাম কান দিয়া শয়তান এবং শয়তানের সঙ্গপঙ্গ যারা ভুল ভাল কথা বলে আপনার সন্তানকে ইসলামের বিরুদ্ধে কোনোদিন টেনে নিয়ে যেতে পারবে না। আমাদের বাচ্চাগুলো সিজার করে বের করা হয়, কোনটা কার বাচ্চা চেনা যায় না, আজান আকামতের বেলায় নাই, এজন্য ভুল ভাল কথা শুনে মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আছে না নাই? এ সন্তান যখন খেতে শিখবে, নবীজির জামানায় সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর জবান থেকে মিষ্টি জাতীয় বিশেষ করে আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে নবীজি বাচ্চাদের মুখের মধ্যে উঠাইয়া দিলেন, দিতেন নবীজি আজকে নাই, নবীজির উত্তরে শরীয়ত ওলামায়ে কেরাম সে নিয়া যান তাদের কাছে মিষ্টি জাতীয় কিছু, তাদের জবান দিয়া আপনার সন্তানের জবান উদ্বোধন করায় নেন, আপনার ছেলে কোনোদিন ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে পারবে না। জবানে টিকা দেওয়া হয়ে গেল। সম্মানিত প্রাণীর ভাইয়ারা আমার,
পিছনে যারা বাইরে যারা আছেন ওনারা হয়তো বা বোঝা যাবে না, সাউন্ডটা এই সময় আর এত ঠিকও করা যাবে না, ভিতরে চলে আসুন, ভিতরে আসুন। এটা নেক্সট টাইম ভাই, এখন আর এটা করতে গেলে যেটুকু আলোচনা হচ্ছে ওইটুকু পরিবেশ নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনারা আগামী দিনে ঠিক করে নেবেন, আগামী দিনে ঠিক করে নেবেন সংযোগটা। লা হচ্ছে না,